অভিজ্ঞতা 15 বছর, 15 বছর যাবৎসের, তার আগে 7 বছর এই স্কুলে পড়ছে আর এই রান্না করা শিখছে। আজকে জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ওসাকায় আছি আমি। ওসাকার কোবে বিপের কথা আপনারা শুনেছেন, সেখানকার এক বিখ্যাত রেস্টুরেন্ট, নাম হচ্ছে কোজাই। ওই কোজাই রেস্টুরেন্টে আমরা আসছি এবং এখানে আমরা আজকে ডিনার করব। তো কিভাবে কি করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সুগই আনো ইউমেনা তো করি কি মাছ তারতে কত দেয় আনো। এখন পর্যন্ত কেউ আসেনি, মোটামুটি 5:30 থেকে শুরু হয়, তো আমরাই প্রথম কাস্টমার। একটু আগে চলে এসেছি আমরা, মিনিট 10 আগে চলে এসেছি। আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে বিভিন্ন জায়গায় কোবের যে এত নাম শুনতেছি, অন্যান্য ওয়াগিউ যেটা আছে, কারণ কোবের এটাও কিন্তু ওয়াগিউ, অন্যান্য ওয়াগিউ যেটা আছে সেটার সাথে পার্থক্যটা কোন জায়গায়? কারণ এখানে দাম যা দেখতেছি 120 গ্রাম $200, আর আরেকটা হলো $120 $100, দ্বিগুণ। তো এর ভিতরে এত পার্থক্য কেন? এটাও ওয়াগিউ, কোবেরটাও ওয়াগিউ। তো বললো যে তুমি যদি এমন কিছু চাও যেটা নাকি মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে বাটারের মতো গলে যায়, তাহলে কোবে একবার তোমার টেস্ট করা উচিত। আমি ওনাকে আবার জিজ্ঞেস করলাম, যদিও এর আগে আমার অভিজ্ঞতা আছে, তারপরও আবার আমি জিজ্ঞেস করলাম উনি কি মনে করেন। তাই আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে কীভাবে এটাকে রান্না করা হবে। তা আমি যেটা বলেছি যে সব থেকে ভালো স্বাদ যেখানে বের হয় সেই জায়গাটায় ওইভাবে রান্না করতে, মানে যখন জিজ্ঞেস করে সেটা রেয়ার মিডিয়াম রেয়ার এগুলো যেটা বলা হয় এটা কতটুকু রান্না করা হবে। তো আমার স্ত্রী নিয়েছে ওয়েল ডান, খুব ভালোভাবে রান্না করা, আর এই ভদ্রলোক প্রায় কাঁচাই খাইব, সে নিচে রেয়ার। আর আমি ওকে বলছি কী করতে, কী বলে ওর ইচ্ছা মতো রান্না করতে, শেফের ইচ্ছা মতো। করে তো করে নচ্ছি গায়ে আ আসা।
はい、ありがとうございました。অভিজ্ঞতা 15 বছর, 15 বছর যাবৎসের, তার আগে 7 বছর এই স্কুলে পড়ছে আর এই রান্না করা শিখছে। এটা হলো ডেজার্ট আমাদের আজকের, সরবেট আর জাপানিজ টি। জাপানিজ টিটা যেটা তৈরি করেছে ওটা এই চাল ভাজতে ভাজতে একদম কালো করে ওখান থেকে টি তৈরি করা। Thank you so much.